कहां जाते बागमारी 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 আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আজকে আমি এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগমারা গ্রামে বাগমারা গ্রামে আপনাদেরকে নিয়ে আসার কারণটা হচ্ছে বাংলাদেশে বসবাসকারী মোট 45টি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে আর যার মধ্যে মাহাতো একটি সম্প্রদায়ের নাম আমরা অনেকেই চাকমা সাঁওতাল ইত্যাদি নৃগোষ্ঠীদেরকে আমরা চিনি কিন্তু মাহাতো নামে যে একটি জাতি গোষ্ঠী আছে এ সম্পর্কে আমরা অনেকেই হয়তো বা জানি না আজকে আমি আসলে তা তুলে ধরতে চাচ্ছি আজকে আসলে আমি তুলে ধরব যে এই আদি জনগোষ্ঠীর জনগোষ্ঠীর নিজস্ব পরিচয় সামাজিক রীতিনীতি আচার ও কৃষ্টি কালচার ইত্যাদি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং তাদের কিভাবে দিনকাল অতিবাহিত হচ্ছে তারা এখন কোন পেশায় পেশায় নিয়োজিত আছে বাংলাদেশের বেশ কিছু জেলাতে এদের বসবাস লক্ষ্য করা যায় তবে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ তারপর তারাস বগুড়া জেলার শেরপুর এদের বসবাসটা একটু বেশি তাছাড়াও বাংলাদেশের আরেকটি জেলা জয়প্রহাট তারপর মহিপুর ঘোড়াঘাট ইত্যাদি থানায় তাদের বসবাস আছে এত চুলে কেন ছোট বাচ্চাদের চুলাইটা বন্ধুরা শুধু বড়দের চুলো না এই ছোট ছোট বাবুদেরও খেলার জন্য তারা নিজেরা এই চুলোটা বানিয়েছে কিচেন রুম একদম গ্রামের রান্নাঘর বন্ধুরা একটু চিন্তা করে দেখেন যে আপনার বাসার রান্নাঘর আর আমাদের গ্রাম বাংলার রান্নাঘরের মধ্যে কতটা পার্থক্য এটা হচ্ছে আপনার নৃগোষ্ঠীর একটি রান্নাঘর বিভিন্ন ধরনের চুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণত অলরেডি বাংলা ভাষাটাই চলে আসে যখন আমরা কথা বলি আমাদের আমাদের সাথে আমাদের যখন একটা মাহাতো ভাষাদার মাহাতো সাথে মাহাতো কথা বলে তখন ওই ভাষাটা অলরেডি আমাদের মুখ দিয়ে বের হয়ে যায় আর যখন অন্য কোনো কারোর সাথে যখন কথা বলি তখন অলরেডি যখন যে বাংলা বলে তখন ওই বাংলা ভাষাটাই তার সাথে আমাদের চলে আসে তীব্র দিন যাবত একসাথে বসবাস করে ভাষাটা হয়েছে বাংলা ভাষাটাই ভাষা এখন বেশি হয়ে গেছে অলরেডি আমাদের যে বাচ্চাগুলো হয়েছে এই বাচ্চাগুলো তো আমাদের নাগরি ভাষাটা বুঝেই না আচ্ছা আচ্ছা এরা বলতেও পারে না আচ্ছা ভাষাটা তো হারিয়ে যাবে তাহলে ভাষাটা হারে গেছে অলরেডি ধরেন 90% হারে গেছে অঞ্চল ভেদে মানে যেমন নৃগোষ্ঠী আমাদেরকে মাহাতো ভাষায় আমাদেরকে যে আদিবাসী একটা কোঠা দিছিল সেই কোঠাটা দিছিল না আমরা সরকারি গ্যাজেট হিসাবে যে গ্যাজেটটা পাওয়া ছিল এটা দিছিল এর পরবর্তীতে আমরা গ্যাজেট সংশোধন করে নিয়েছি সরকারি চাকরি পাইতে অসুবিধা হয় কোঠা ভিত্তিক দেয় এখন এখন আদিবাসী এই কোঠাগুলো নিতে গেলে আমাদের সরকার বিভিন্ন ঝামেলা পোহাতে হচ্ছে আমরা জমি বিক্রি করতে গেলে পরে আদিবাসীর সার্টিফিকেট সেই ধরেন ডিসির কাছ থেকে পারমিশন বার করতে হয় তারপরে আমরা যদি মুসলমানের কাছে জমিটা বিক্রি করি তাহলে আদিবাসী কোঠাটা চাই বসে এবং আদিবাসী কোঠা ছাড়া বিক্রি করতে যায় আর যদি হিন্দু বিক্রি করে তাহলে ওই জিনিসটা লাগে না বিভিন্ন সমস্যার আমাদের মুখে তুলে ধরছে এখন আমার বিটির বিয়া বা বোনের বিয়া এই মুহূর্তে আমার জমি বিক্রি করার এমার্জেন্সি মানে জরুরিভাবে প্রয়োজন কিন্তু এই ক্ষেত্রে বলতেছে এখন তোমার জমি বিক্রি করে বায়না হয়ে গেছে আর হয়তো জমি বিক্রি করতে পারতেছি না জমি বিক্রি করতে গেলে আদিবাসী কোঠা দাও এখন আমি যেখানে দাম বেশি পাবো সেখানে বিক্রি করবো এখন বিক্রি করতে যাই একটা পার্শ্ববর্তী লোক বলতেছে যে না এই জমিটার দাম এত টাকা গ্রামে মেঠো পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কিছুদিন আগে যদি আসতাম তাহলে বন্ধুদের এখান থেকে আমরা রস খেতে পারতাম আর গাছে ফুল চলে আসছে খেজুরের ফুল তার মানে এখন আর রস হবে নারীদেরকে দেখতে পাচ্ছি তারা সকালে রান্না বান্না এবং এই যে দিনের বেলায় কাজ করে পরবর্তীতে সময় গিয়ে তারা বাসায় গিয়ে আবার তারা রান্না বান্না করছে এবং সন্ধ্যাকালীন পূজা অর্চনা থেকে শুরু করে গ্রামীণ যেই কমিউনিটি ফেস্টিভ্যালগুলো আছে যেমন চায়ের দোকানে চা খাওয়া
তারপরে সবাই মিলে আড্ডা দেওয়া, এই আড্ডা দেওয়ার প্রবণতা অনেক বেশি। কাজের সময় কাজ, আর কাজ শেষ হয়ে গেলে তখন তারা সন্ধ্যাকালীন নানান রকম উৎসবে মেতে ওঠে। কিভাবে যায় এগুলো নিয়ে? হ্যাঁ, আপ্ত স্বজনের বাড়ি আমার এই মতনই আছে, এই ভাষায় বলে। কষ্ট লাগলেও কেটে দিবি বাবা খাওয়া। ছেলে মেয়ে নাই? না, তুমি কোথা থেকে আসলে এরকম? আপনার কোথা থেকে আসছেন তাহলে আপনার কি বলবেন? সেটা বলি আমরা কাহালে আলু। কাহালে আলু? হ্যাঁ। আমি ভালো আছি, সমস্যার ভালো, এরকম কোন পরিবর্তন নাই? না। ও, তারপরে আচ্ছা, আপনি আমাদের যেমন ভাই বলে, আপনারা কি বলেন? আমরা মনে করো তন্তের কাজ করতো। হ্যাঁ, আগে আমাদের আগে বাপদাদা কালন থেকে আমাদের তাঁতের কাজ করছে, বুঝছেন? এখন আমরা ওগুলা করি না, এখন এই কৃষি কাজ করি। আচ্ছা, আপনারা যে মানে আত্মীয় স্বজন আসলে যে পিঠা পুলির যে উৎসব গুলো হয়, যেমন আমাদের মুসলমান পরিবারে সাধারণত শীতকালে আমরা দাওয়াত করি, আপনারা এরকম করেন? হ্যাঁ। ও, আপনাদের পাশাপাশি আত্মীয় স্বজনের গ্রাম কোথায়? তারপরে মানে বিয়ে করে নিয়ে আসো? হ্যাঁ, তারপরে মেয়ের পক্ষে পরে যায় ছেলের পক্ষে। না, তো কষ্ট না করা, এখন যেহেতু অনেক পরিশ্রম করছে সারাদিন। হ্যাঁ, আর বলবে ধরা বসে আছে। মাহাতো আদির নিবাস ছিল কুচবিহার জেলার বর্তমান যেটাকে আমরা বলি ঝাড়খণ্ড প্রদেশ, এবং সেখানকার একটি প্রত্যন্ত অঞ্চলে তাদের আদি নিবাস ছিল। সেখান থেকে তারা বাংলাদেশে আসে, কবে সেটা সম্পর্কে আমরা আসলে কোনো তথ্য নির্ধারণ করতে পারিনি বা তথ্য আমরা জানি না। যখন বেশি কাম হয় তখন 400-500 পর্যন্ত হয়। আর পুরুষদের ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে 600-700, ওরা সকালে আসে বলে। আর আপনারা? আমরা একটু বেলা করে আসি বলে। আমাদের আপনাদের বাসার কাজগুলো কিভাবে করেন আপনারা? বাসার কাজগুলো আমরা সকালে উঠে রান্না বান্না করে খাইয়ে দিয়ে আর আসি, আর পুরুষ মানুষ সকালে ঘুম থেকে উঠে আসে সেদিন। আর আপনারা যে কাজ কি আপনি শেষ নাকি আরো করবেন কাজ? না, 4টা রাজান পর্যন্ত। 4টা রাজান পর্যন্ত? এই যে 4টা পর্যন্ত কাজ করবেন, তারপর আপনার বাসারও তো একটা সংসার আছে, সেটা কিভাবে করেন? সেটা বাড়িতে, এখান থেকে যে বাড়িতে কাজ করা লাগে, মানে সারাদিন কাজ করার পরে আবার বাসায় গিয়ে আবার কাজ করেন? কাজ করার পর সন্ধ্যার পরে কি করেন? সন্ধ্যার পরে খাই দেয় ঘুম পাড়ি, আবার কি করব? কেন, আপনার এই পূজা অর্চনা বা? হ্যাঁ আছে, এগুলা কাজ করি। পারিবারিক যে আনন্দগুলো থাকে, যেমন ধর যে একটা দেখলাম চা স্টল দেখলাম, ওইখানে গিয়ে সবাই মিলে আড্ডা দেওয়া, এগুলো হয় না? এগুলা হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে আপনাদের অসুবিধা হয় না যে আপনি সারাদিন তো বাইরেই থাকেন, তাহলে বাচ্চাদের সময় দেন কোথায়? বাচ্চাদের আমরা ঠিক রকম সময় দিতে পারি না, মনে করেন সকালে স্কুল দিয়ে আসি আবার নিয়ে আসা, এটা আমাদের হয় না। এজন্য বাচ্চারা মানে যায়, বাচ্চারা মনের ইচ্ছা হলে গেল, না হলে ফিরে চলে আসে।
আজকের মতো বিদায় নিচ্ছি বগুড়া শেরপুর শেরপুর বাগমারা গ্রাম থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি বগুড়া শেরপুর বাগমারা গ্রাম থেকে। আবার দেখা হবে নতুন কোনো স্থান থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।